হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সরস্বতী পুজো দিন সকালবেলা পৌঁছে গেলাম স্কুলে, আমার মেয়ে স্কুলে। পৌঁছে গিয়ে প্রথমে ঠাকুরকে প্রণাম করে তারপর একটু ঘোরাফেরা করলাম। দেখো, ওদের স্কুলের ভিউটা খুব সুন্দর, একদম পাহাড়ে গা ঘেঁষে স্কুল, পাহাড়ে গা ঘেঁষে স্কুল, দারুণ ভিউ। তারপর অল্পক্ষণ পর আমরা প্রসাদ নিতে চলে গেলাম। প্রসাদেও অনেক মেনু ছিল, খিচুড়ি, সবজি, পনিরের তরকারি, চাটনি, পায়েস। তারপর প্রসাদ খেয়ে আমরা ওখানে অল্প ঘোরাঘুরি করলাম, কিছু ফটো তুলে নিলাম, তারপর আমরা চলে গেলাম। বাড়ি এসে অল্প রেস্ট নিয়ে আবার চলে গেলাম। ভ্যালেন্টাইন্স ডে তো, ইংরেজি ভ্যালেন্টাইন্স ডে। তারপর চলে গেলাম সিটি সেন্টারে। ওখানে গিয়ে দেখো কি সুন্দর করে সাজিয়েছে সিটি সেন্টার, পুরো লাল, প্রত্যেকটা ডে সুন্দর করে সাজানো ছিল। হাগ ডে, প্রমিস ডে, কিস ডে, চকলেট ডে, খুব সুন্দর করে সাজানো ছিল। দেখো দারুণ, ওখানে গিয়ে মনটা ভালো হয়ে গেল। সিটি সেন্টার একটু ঘোরাঘুরি করে নিলাম। দেখো উপরটাও খুব সুন্দর করে সাজানো ছিল। মেয়ে কিছু জিনিস দেখলো, তারপর ওগুলো দেখা টাকা হয়ে গেলে তারপর আমরা বাড়ি চলে আসি। দেখো আমি চকলেটও পেয়েছি। ওকে, কি সুন্দর দেখতে না চকলেটটা! ভ্যালেন্টাইন্স ডে দিয়ে বলে কথা, সকালবেলা তো সরস্বতী পুজো কাটলো, বাঙালি ভ্যালেন্টাইন্স, এবার ইংরেজি ভ্যালেন্টাইন্স পালন করবো না, তাই রাত্রিবেলা চলে গেলাম ডিনারে। গিয়ে স্টার্টারে অর্ডার করে নিলাম মজিটো, ব্লু গোয়াভা, চিলি গোয়াভা। তারপর ছিল চিকেন ললিপপ স্টার্টারে নিয়েছিলাম। তারপর অল্প ভিডিও করে নিলাম রেস্টুরেন্টের। রেস্টুরেন্ট হলো ওরিয়েন্টাল বিস্ট্রো উলুবাড়িতে। এই মেন্সটা দারুণ, খাবারও খুব টেস্টি ছিল, খাবারও খুব ভালো লেগেছে। দেখো বারও আছে, বারকাম রেস্টুরেন্ট। জুসগুলো দেখতে দারুণ, দেখেই মনে পেট ভরে যায়, দেখতে দারুণ লাগছিল। তারপর আমরা চিকেন ললিপপ খেয়ে নিলাম। তারপর অল্পক্ষণ বসে এদিক ওদিক দেখতে দেখতে আমাদের কখন আসবে কখন আসবে খাবার, অল্পক্ষণ অপেক্ষার পরে আমাদের খাবার চলে আসলো। রেস্টুরেন্টে তোমরা জাপানিজও পাবে, জাপানিজ থিম রেস্টুরেন্ট। আমরা নিয়ে নিয়েছিলাম একটা চাউমিন কম্বো, একটা রাইস কম্বো। তারপর আমরা খেয়ে কিছু ফটো তুলে এটা ছিল রাইস কম্বো, এটা ছিল চাউমিন। শেষে আমি আবার একটা রোজও পেয়ে গেলাম। রোজ পাওয়ার পর আমার ভ্যালেন্টাইন্স ডে শেষ হলো। আমাদের কেমন কাটলো ভ্যালেন্টাইন্স ডে?